জমজমাট এবং হাড্ডাহাড্ডির লড়াইয়ের ফুটবল খেলা উপভোগ করলেন বগুড়ার সোনাতলা উপজেলাবাসী। শুক্রবার 10 নভেম্বর 2023 উপজেলার বয়রা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বগুড়া সাতাপট্টি ও লাইন বাজারের ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। খেলা শুরুর আগে খেলার উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি বক্তব্যে মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ফুটবল খেলা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। অতীতে বগুড়া জেলার সোনাতলা উপজেলার অনেক সুনাম ছিল ফুটবল খেলার জন্য। যেহেতু ফুটবল খেলা এখন অনেকটা অপসংস্কৃতির বেড়াজালে নতুন প্রজন্মকে ভুলতে বসেছে, তাই আমরা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে চাই। যুব সমাজকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধান অতিথি আরও বলেন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া ফুটবল খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সালেক মিয়া, ইউনিয়ন যুবলীগ সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ মানিক মণ্ডল, ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামান কমল, সাংবাদিক রাজিবুল ইসলাম রক্তিম, সাংবাদিক মাজিদুর রহমান এবং চরপাড়া ও সোনাকানিয়া এলাকাবাসী। উক্ত খেলায় সোনাকানিয়া ফুটবল একাদশ উত্তর চরপাড়া ফুটবল একাদশকে 1-0 গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করে টাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন চরপাড়া হাটের দুই বোন খেলাঘর অ্যান্ড বস্ত্রবিতান।